পাওয়ার টিলার হয় হচ্ছে 12 হর্স পাওয়ার, 15 হর্স পাওয়ার, কিন্তু এটা 10 হর্স পাওয়ার, তার মানে বুঝতেই পারছেন এর শক্তিটা কত হতে পারে। আসসালামু আলাইকুম, আমি টুটুল কেশি বাজার থেকে। তো অনেকেই বেশ কিছুদিন ধরে বলেন যে আমরা পেট্রোল চালিত পাওয়ার টিলার দেই, তো ডিজেল চালিত দেই না কেন? তো আমরা এটা নিয়ে এসেছি, সেটা বিষয়ে আজকে রিভিউ দিব। যেহেতু করোনার জন্য আমরা অনেক জায়গায় যেতে পারছি না, হয়তো সরাসরি চাষের কাজটা আজকে করতে পারছি না, হয়তো পরবর্তীতে এটা নিয়ে আমরা আলাদা কোনো ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তবে আপাতত যেহেতু আমরা এটা রিভিউ দিচ্ছি, যদি আমরা কোনো ইন্টারনেটে ভালো ভিডিও পাই সেটা আপনাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করব। তো এটা ইঞ্জিনটা সম্পর্কে আপনাদের বলি, সামনেই দেখতে পাচ্ছেন লেখা আছে 10 হর্স পাওয়ারের একটা ইঞ্জিন, খুবই শক্তিশালী। আপনার একটি নর্মাল পাওয়ার টিলার হয় 12 থেকে 15 হর্স পাওয়ার, এটাই 10 হর্স পাওয়ার, তাহলে বুঝতে পারছেন এটার শক্তি কতটা হতে পারে। এটার মডেলও দেওয়া আছে 186FA, এটা আপনি সার্চ করলেই অনলাইনে দেখতে পারবেন এটার বিস্তারিত। এটা খুবই শক্তিশালী এবং খুব পপুলার একটা মেশিন। তার মধ্যে আমি কিছু জিনিস দেখাই, ডিজেলের কন্টেইনারটা এখানে, এখানে ডিজেলগুলো দিতে পারবেন। স্টার্ট দেওয়ার সময় এই চাবিটা নর্মালি ব্যবহার করতে হয়, আপনারা জানেন যে পেট্রোলে এটার ব্যবহার করতে হয় না। আরেকটা জিনিস, এটা স্টার্টের জন্য এই রশিটা ব্যবহার করা হয়, এটা টেনে স্টার্ট করা হয়। এরপরে সিলিন্ডারগুলো তো দেখছেনই, তবে এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স দেয়া আছে। এই বক্সের মধ্যে আপনি নর্মালি ছোটোখাটো টুল বক্স এখানে রাখতে পারবেন, এবং এটা হচ্ছে আপনার গিয়ার, আপনি নিউট্রাল করতে পারবেন এটা দিয়ে, এটা আগানো পিছানোর জন্য এইটাই ব্যবহার করতে পারবেন। এখন বলি, এখন আপাতত আমরা চাকা লাগানো অবস্থায় আছে, এইভাবে আপনি ব্যবহার করলে চাকাটাকে সরাই নিয়ে যেতে পারবেন যে কোনো জায়গায়। এখন এটার কতটা ফাল আমরা ব্যবহার করতে পারবো, নর্মালি এটা 32 ফাল, আমরা চাইলে 24 ফালও ব্যবহার করতে পারি। এবং ফালগুলো লাগানোর যে ব্যাপারটা সেটা আমি আপনাদেরকে একটু বলি। তো এখন যেহেতু চাকা লাগানো আছে, আপনারা যে কোনো জায়গায় মুভ করার জন্য এই চাকাটা ব্যবহার করতে পারবেন, স্টার্ট দিয়েও নিয়ে যেতে পারবেন, নর্মালি নিউট্রাল করে রেখেও এটা নিয়ে যেতে পারবেন। এবং সামনে দেখেন আপনারা যে এই যে ফালগুলো দেখছেন, এগুলো খুবই শক্তিশালী ফাল, এবং এখানে এক্সট্রাভাবে আপনারা এটা খুলে লাগিয়ে নিতে পারবেন। এখানে জাস্ট লক সিস্টেম আছে, এই লকটা খুলে এটাকে আলাদা করতে পারবেন। এবং এখানেও জাস্ট সিম্পল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে ভিতরে একটা জাস্ট লক আছে, সিম্পল লক। এই এই লকটা, এই লকটা খুলেই আপনারা চাকাটাকে সরিয়ে এই ফালগুলো লাগাতে পারবেন। এটা আলাদা করে চাকা সহ এটা ব্যবহার করতে পারবেন না, শুধু চাকাটা খুলে এটাকে ব্যবহার করতে হবে, আবার এটাকে খুলে চাকা ব্যবহার করতে পারবেন। তবে এটা এত, এখানে আরও একটা কভার দেওয়া আছে, এটা লম্বা একটু বাড়তি থাকে। এবং আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, এটাতে আপনারা লাঙ্গল পিছনে ব্যবহার করতে পারেন। এই যে যেটা দেখছেন, আবার মনে করবেন না যে এটা আমরা মেশিনের সঙ্গেই দেই, এটা কিন্তু আলাদাভাবে কিনে নিতে হবে। আপনার মেশিনের সাথে ফুল সেট হচ্ছে এই ফালগুলো এবং চাকা সহ যে ইঞ্জিনটা, এটা হচ্ছে একটা মেশিনের সঙ্গে। আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে অনেকেই অনেক কাজের জন্য এক সাইডে মাটি তুলে দিয়ে যায় চাষ করে, সেটা করতে পারবেন। এটা জাস্ট এখানে এটা খুলে জাস্ট এটা লাগিয়ে নিতে পারবেন, এবং এটা দিয়ে গেল আপনি যখন যাবেন, একদিকে মাটিগুলো উঠে যাবে এবং চাষও হয়ে যাবে আর কি। এবং চাইলে আপনারা এই আলাদা এই ফালটাও কিনতে পারবেন, এটা লাঙ্গলের কাজ করবে, এটা জাস্ট এখানে সিম্পলিভাবে লাগিয়ে নিয়ে এটা যেতে পারবেন। এবং এবং অনেক বড় মানে গভীর করতে পারবেন এটা দিয়ে, এটা খুবই শক্তিশালী। এটার জন্য আপনাকে আলাদা পে করতে হবে, আমি দামগুলো আপনারা ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন। এবং ফালগুলো এটা মেশিনের সাথে সেট। আরেকটা জিনিস দেখেন, এখানে আপনারা চাইলেই এই জায়গাটাতেই আপনারা এক্সট্রাভাবে ট্রলি, একটা ছোট ট্রলি বানিয়ে এটার সাথে লাগিয়ে ব্যবহার করতে পারবেন, যেটা খুবই ইজি। অনেক ভিডিওতে দেখবেন যে এটা ট্রলি হিসাবে ব্যবহার করে অনেকেই ইঞ্জিনগুলো, শুধু যেহেতু শক্তিশালী ইঞ্জিন আপনি আরও অনেক কাজ করতে পারবেন এই মেশিনটা দিয়ে, শুধু যে চাষ তাই না, চাষ, লাঙ্গলের কাজ, ফালের কাজ, আরও বিভিন্ন কাজগুলো আপনারা এটাতে করতে পারবেন। আরেকটা জিনিস দেখাই, এখানে এইটা আপনি কম বেশি করতে পারবেন, এখানে এইটা লুজ দিয়ে
এই হ্যান্ডেলটাকে আপনি উঁচু নিচু সব খোলা করতে পারবেন, আপনার হাইট অনুযায়ী আপনি যেরকম চান সেরকম করতে পারবেন। এখানে দেখবেন যে ডান বাম করার জন্য যে এইগুলো দেয়া আছে গিয়ার, এটাকে বলে, এই জিনিসগুলো আপনি যখন ব্যবহার করবেন একদিকে ঘোরাই নিতে পারবেন। এবং এখানে পিকআপ দেয়া আছে, আপনি আপনার ইচ্ছা মতো পিকআপ বাড়া কমা করতে পারবেন। এবং এটা তো দেখাইছি, এটা আপনার নিউট্রাল করতে পারবেন, এখান থেকে সামনে যাওয়ার জন্য এখান থেকে দিতে পারবেন এবং পিছনে যাওয়ার জন্য এই জিনিসটা ব্যবহার করতে পারবেন। তো মোটামুটি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যে এখানে গিয়ার অয়েল ব্যবহার করতে হবে, এই জায়গাটাতেই, এই জায়গাটাতেই গিয়ার অয়েল ব্যবহার করতে হবে, অথবা মোবিলও ব্যবহার করতে পারেন। মোবিলের জায়গা আলাদা দেয়া আছে এখানে এবং তেলের জায়গা তো দেয়াই আছে। আর ডিজেল ইঞ্জিন মোটামুটি সবাই ঠিকঠাক করতে পারে। আপনারা যদি মনে করেন যে এটার সার্ভিসিং কীভাবে পাবেন, এক বছর ওয়ারেন্টি থাকে, তারপরও আপনারা চাইলে এলাকায় যে কোনো মেকার দিয়েই নর্মালি ঠিক করে নিতে পারবেন। আরেকটা জিনিস, আগের মেশিনগুলো দেখবেন যে মোটামুটি ইঞ্জিন দেখতে হয়তো বা সেম মনে হবে, কিন্তু এটার হর্স পাওয়ার অনেক বেশি। আগেরটা যেমন ছিল 7 হর্স পাওয়ারের দেখেছিলেন পেট্রোল ইঞ্জিন, 6.5 হর্স পাওয়ারের দেখেছিলেন পেট্রোল ইঞ্জিন, সেগুলোর থেকে অনেক তফাত এটাতে। এটা নর্মালি অনেক শক্তিশালী, আপনি তাকে বললামই তো যে একটা নর্মাল পাওয়ার টিলার হয় হচ্ছে 12 হর্স পাওয়ার, 15 হর্স পাওয়ার, কিন্তু এটা 10 হর্স পাওয়ার, তার মানে বুঝতেই পারছেন এর শক্তিটা কত হতে পারে। তো আমরা ভিডিও আর বাড়াচ্ছি না, আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে এটার বিষয়ে আর তাহলে আমাদেরকে কমেন্ট করবেন, অথবা SMS করে জানতে পারবেন, অথবা আমাদের ফোন নাম্বারে ফোন করে এই বিষয়ে জানতে পারবেন। তো ভিডিও আর বাড়াই না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আধুনিকতার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।